আমার মনে হয় যে কেউ যাবে না তারপরেও। এখন যদি বলেন কেন যাবে না, জনগণ জানে যে ফলাফল কী হবে, নির্বাচনের আগেই জেনে গেছে। সমগ্র জনগোষ্ঠী আজকে বন্দী, প্রান্তিক জনগোষ্ঠীও বন্দী। ইতিমধ্যে নির্বাচন কমিশনও বলেছে যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যে মহাসংকট তৈরি হয়েছে রাজনীতিতে, এটি নিরসন করার ক্ষমতা আমাদের নাই, এগুলো তাদেরকেই সমাধান করতে হবে। এমনি একটি অবস্থাতে কিন্তু নির্বাচন কমিশন সরকারের নির্দেশেই তড়িগড়ি করে নির্বাচনের তারিখও ঘোষণা করেছে, তফসিলও ঘোষণা করে দিয়েছে। যদিও জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে পার্লামেন্ট ভেঙে 90 দিনের মধ্যে নির্বাচন করা যেত, সেদিকে সরকার এবং নির্বাচন কমিশন যায়নি। আজকে স্বাধীনতার 53 বছর পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, রাষ্ট্র এবং আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। একটি সরকার যখন, একটি দল যখন সরকার এবং সরকার যখন রাষ্ট্রে একাকার হয়ে যায়, তখন জনগণ বন্দী হয়ে যায়। সমগ্র জনগোষ্ঠী আজকে বন্দী, প্রান্তিক জনগোষ্ঠীও বন্দী। নির্বাচনের যে কথাটি বলা হচ্ছে, এটি একেবারেই তামাশা হিসেবে মানুষ নিচ্ছে। বিএনপি সহ প্রায় 60টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আমরা অংশগ্রহণ না করে, আমরা জানেন যে ইতিমধ্যেই আমরা জনমত সৃষ্টি করার জন্য নানানমুখী গণতান্ত্রিক কর্মসূচি দিয়ে যাচ্ছি। কখনো হরতাল, কখনো অবরোধ, কখনো অসহযোগ, সবগুলি আমরা লিফলেট করে এই পর্যন্ত আমরা 60 লাখেরও বেশি লিফলেট সমগ্র বাংলাদেশে আমরা বিলি করেছি জনমত গঠন করার জন্য, জানাবার জন্য যে আমরা নির্বাচনে কেন যেতে পারি নাই, কেন যাইনি এবং আমাদের কেন যাওয়া সম্ভব হয় নাই। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। আজকে এমন একটা প্রেক্ষাপটে যদি আমি বলি যে আমাদের দল বিএনপি যদি বলে এখন যে আমরা নির্বাচনে যাই নাই, তাতে কী হয়েছে, আপনারা ভোট দেন গিয়ে কেন্দ্রে, আমার মনে হয় যে কেউ যাবে না তারপরেও। এখন যদি বলেন কেন যাবে না, জনগণ জানে যে ফলাফল কী হবে, নির্বাচনের আগেই জেনে গেছে। তো যেটা নাকি আগেই জেনে যায় মানুষ, সেটার প্রতি মানুষের আগ্রহ থাকে না, সেই জন্য সেই পরিস্থিতি আসেন। যে জনমত কতটা গঠন হলো সেই প্রশ্নে আসবো, কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটি বলছেন, এটা নিয়ে আসলে আপনাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, তিনি তো আসলে ক্ষমতায় আছেন, রাষ্ট্র ক্ষমতায়, তিনি আওয়ামী লীগের সভানেত্রীও বটে, তো তিনি অনেক কথাই বলতে পারেন, ওনার বলার সুযোগ আছে। তবে বলার সুযোগ থাকলেই সবসময় সব কথা না বললে ভালো হয় এবং সব সময় সব কথা শুনতে ভালো লাগে না। আস্থা বিশ্বাস শব্দদ্বয় একটি আরেকটি সম্পূরক। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আজকে আস্থা নাই, বিশ্বাসও নাই, কারণ বিশ্বাসের হাত ধরে কিন্তু আস্থার সৃষ্টি। কারণ তিনি, এবং আপনি জানেন যে আস্থা মানব জীবনের একটা বড় একটা বৈশিষ্ট্য, এটা পরস্পরের প্রতি প্রতীক। 2018 সালে তিনি আমাদেরকে ডেকেছিলেন, বিএনপি সহ বড় রাজনৈতিক দলগুলোকে, গণভবনে চার দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে, আপনারা আসেন। বিএনপি সহ গিয়েছিল বিশ্বাস রেখে, কিন্তু সেই কথাটি কিন্তু তিনি রাখতে পারেন নাই। তিনি কি রাখতে পারেন নাই, না তিনি চেষ্টা করেছেন, তিনি ব্যর্থ হয়েছেন, আমি জানি না।